এই মুহূর্তে সরাসরি দেখছেন ভাঙড় দুলম্বর বিডিও অফিসে কিন্তু সিপিআইএম প্রার্থী নিয়ে তারা নমিশন জমা দিতে এসেছে, সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সেভেন টিভি বাংলায়। এই মুহূর্তে সিপিএম কিন্তু নমিশন ফাইল করতে এসেছে, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছে সেই চিত্র। এই মুহূর্তে সরাসরি আপনারা দেখছেন সেভেন টিভি বাংলা। একেবারে সিপিএম এর প্রার্থীরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু ভাঙড় দুলম্বর ব্লকে তারা নমিনেশন ফাইল দিতে এসে মিছিল করে ইতিমধ্যেই পুলিশ চেকিং করছে, চেকিং করে এক এক করে ঢুকিয়ে নিচ্ছে প্রার্থীদের। আপনার আসার সময় কি বাধা চলেছে? আমরা বাধা পাইনি, কিন্তু আমরা আসার সময় প্রচুর আর কি তৃণমূলের বিভিন্ন রকম দুষ্কৃতীদের রাস্তায় বিভিন্ন রকম লাঠি ছোঁটা নিয়ে উইকেট নিয়ে রাস্তায় দেখেছি। এখন রাস্তায় আমাদের আসার সময় বম্পিং হচ্ছে, কিন্তু আমাদের সামনে হয়নি, অন্যদিকে হচ্ছে, সেটা আমরা অনুভব করতে পারছি। আমরা তো আগেই ঢুকে গিয়েছি, আমরা বাধাপ্রাপ্ত হয়নি। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পার্টির তরফ থেকে আমরা নমিনেশন করতে এসেছি আজকে ব্যাহত 2 নম্বর অঞ্চল থেকে। আমি 47 নম্বর বুথের ওয়ারি, হ্যাঁ, এখানে নমিনেশন করব আজকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিপিআইএম কিন্তু তারা ভাঙড় দুলম্বর বলাকে নমিশন ফাইল জমা দিতে এসেছে, সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আমরা দেখছিলাম যে আওয়াজ পাচ্ছিলাম একেবারে মুড়ি মুড়কির মতো বোমা পড়ছে, বোমা পড়ছে মুড়ি মুড়কির মধ্যে। প্রথম কথা বলি, বোমা পড়ছে, প্রশাসন এখানে রয়েছে, আপনারাও কিছু মনে করবেন না। এই এখান থেকে 200 ফুট দূরে বোমাটা পড়ছে, আপনাদেরও কিন্তু ওখানে গিয়ে কভারেজটা করা দরকার। কারণ এই সময় দাঁড়িয়ে বামপন্থীরা যেভাবে মিছিল করে নমিনেশন সাবমিট করছে, সেই মতো আমরা একদিন এসেছিলাম, আমাদেরকে হটিয়ে দিয়েছিল। আজকে আমরা দল বেঁধে 3টে অঞ্চল থেকে আপাতত এসেছি, আমরা আমরা এখানে নমিনেশন জমা করব। বোম তো সেকেন্ডে 4টে 5টা করে বোম পড়ছে। প্রথম কথা হচ্ছে আমরা ভাঙড়ে বাড়ি, আমাদের আমরা ভাঙড়ের ছেলে। এই বোম বন্দুক গুলির পাশে তৃণমূলদের এই আওয়াজেই আমরা বড় হয়ে উঠেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বোম বন্দুক গুলি আমরা ভয় পাই না, আমরা মনে করেছি ওটা টিপবাজি ফাটছে, তার জন্য আমরা ওসব কানি করিনি। আমরা দেখছেন তো মহিলা পুরুষ নির্বিশেষে সবাই চলে এসেছি, কিন্তু বিডিও অফিসের প্রশাসনের যা ভূমিকা দেখছি সেটা একদম মানে ভয়ঙ্কর ভূমিকা। ওখানে বোম পড়ছে, ওখানে যাওয়ার উদ্দেশ্য নেই, এখানে কার ব্যাগজে 2টো কাগজ বেশি আছে কি আছে এইভাবে এইভাবে চেক করছে। আমরা বামপন্থীরা বোম নিয়ে ভিতরে ঢুকবো না, কোনোদিনও ঢুকিনি আমরা। তৃণমূলদের ওই গাঁটি 9mm মেশিন, এই মেশিন বোম নিয়ে তারা ভিতরে ঢোকে, আমরা বামপন্থীরা বিডিও অফিসের ভিতরে ওই সব জিনিস নিয়ে ঢুকি না। আমার নাম উৎপল মন্ডল, সিপিআইএম পার্টির এরিয়া কমিটির সদস্য এবং দক্ষিণ 24 পরগনা জেলা সারা ভারত খেত মজুর ইউনিয়নের সম্পাদক। এই মুহূর্তে সরাসরি লাইভ দেখছেন আপনারা সেভেন টিভি বাংলায়, একেবারে দেখতে পাচ্ছেন সিপিআইএম এর যারা প্রার্থী আছে তাদেরকে চেক করে করে ঢোকানো হচ্ছে ভেতরে, তাদের কাগজপত্র দেখেই ঢোকানো হচ্ছে। তাদের তরফ থেকে যে সমস্ত নথিপত্র চেক করা হচ্ছে, চেক করে তাদেরকে একেবারে যে নমিনেশন দেওয়ার জন্য আগে বাড়ি।
তোমাকে বলে রাখি একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে কিন্তু ভাঙর, তোমাকে বলে রাখি ব্লক ডেভেলপমেন্ট অফিসের সামনে একেবারে ডিএসপির নেতৃত্বে কিন্তু বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং 100 মিটার দেখো একজনকে স্যার আমি ক্যান্ডিডেট প্রস্তাব ছিলাম আমাকে রাস্তা থেকে তুলে ওদের খালপাড়ে বোম মারছিল আমি বলছি বলি খালপাড়ে বোম মারছেন ছাড়ের ওখান থেকে যাচ্ছিল সন্দীপে আমাকে তুলে গাড়িতে তুলে নিয়ে মারধর করে আমি তো খাই এই রাস্তার ধারে বলছিলাম সারেরা যাচ্ছে ওর ওপারে বোম পড়ছে এই বলেছি বলে তাই আমাকে ধরে গাড়িতে তুলে মারধর করেছে আমার নাম হাবিবুর রহমান কোষপুকুর আপনারা ভাঙড়ের গণতন্ত্র ¡Gracias!
আমরা যখন একটা দল থেকে নমিনেশন করতে যাচ্ছি এই ভাঙড়ে এসে দেখলাম বহিরাগত কিছু দুষ্কৃতীদের নিয়ে এই ভাঙড়ের মানুষকে শাসনের চেষ্টা করছে এবং ভাঙড়ের মানুষের গণতন্ত্র হরণ করার চেষ্টা করছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সর্বোপরি মানুষের জন্য লড়তে এসে গণতন্ত্র এবং সংবিধান বাঁচানোর জন্য এসছে, তাকে হরণ করতে আমরা কোনো মতে দেব না। আমরা হয়তো কয়েক গুটিগত মানুষ আমরা উপস্থিত হয়েছি, এদের হাত থেকে বেঁচে চোখে চোখ রেখে আমরা বিডিও অফিসের মধ্যে আছি। ভিডিও অফিসের মেন গেটের সামনে কিন্তু চলে এসছে, সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে সেভেন টিভি বাংলার মাধ্যমে। আমাদের প্রতিনিয়ত কর্মীদের অ্যাটাক করা হয়েছে এবং আমাদের কর্মীদেরকে একজন কর্মীকে গুলিও করা হয়েছে, তার হাতে ইঞ্জুরিও এবং বোম মেরে বহু কর্মী আক্রান্ত। আমাদেরকে এখানে আসতে দেবে না বলে সুপরিকল্পিতভাবে তৃণমূলের কর্মীরা আমাদেরকে আটকাচ্ছে। কারা গুলি চালিয়েছে, কে আহত হয়েছে, কোন অঞ্চলে? আইএসএফ এর কর্মী আমাদের শান্তপুর অঞ্চলের এবং তৃণমূলের নেতৃত্বে গুলি চলেছে। তিনি এখন কোথায় আছেন? তিনি আমাদের প্রশাসনের কাছে আমরা তুলে দিয়েছি এবং যিনি গুলি করে তাই সেই ভাঙড়ে তিনি আছে, তাকে অবিলম্বে জানিয়ে অ্যারেস্ট করা হয়, তা না হলে আমরা কিন্তু রাস্তায় নামতে বাধ্য হব। রাইনুর হক ব্লকের নেতা তিনি সরাসরি বলছেন যে আজকে বাধা দিচ্ছে, আমাদের উপরে বোমা বিস্ফোরণ করা হচ্ছে, বস্তা বস্তা বোমা এনে বালিগড়ি থেকে, বামনঘাটা থেকে, রাজারহাট থেকে বোমা এনে গাড়ি গাড়ি করে, তারপরে আপনার সুমো করে বোম নিয়ে আসে, মেশিন নিয়ে আমাদের উপরে তারা চড়াও হচ্ছে, গুলি করছে। আমরা কি এই ভারতের নাগরিক না? তৃণমূল কংগ্রেসের নেতারা। আপনার কোন দল থেকে এসেছেন? আমরা আইএসএফ এর আজকে নমিনেশন করার জন্য আইএসএফ দল থেকে এসেছি। এটা কোথায় হয়েছে বোমাবাজি? কোথায় বোমাবাজিটা হয়েছে? ভাঙড় মেলা মাঠ এবং পানা পুকুরের সামনে।
আপনি কোন জায়গায় ভোটদান করতে আসেন? আমি এসেছি আমাদের ভাঙড়টু চালতাবেড়িয়া অঞ্চলের পুলিশ কি আপনাদের বাদ দিচ্ছে না? লাঠি ছোড়া মাঠ থেকে শুরু করে অস্ত্র নিয়ে আমাদের কে আহত করেছেন? বহু কর্মী এখন আমরা রাস্তায় আহত হয়ে পড়ে আছে, কিন্তু আমরা বহু ক্যান্ডিডেটকে এখন আমরা ভিডিও অফিসের সামনে আনছি। প্রশাসন থাকার পরেও আমাদেরকে এভাবে কেন আমাদেরকে অপদান করা হচ্ছে এবং আমাদেরকে হেনস্থ করা হচ্ছে? আমরা অবিলম্বে নির্বাচন কমিশনারকে বলবো, অবিলম্বে আমরা যারা আইএসএফ থেকে নমিশন করবো আমাদেরকে সুরক্ষার ব্যবস্থা করবো, আমাদেরকে প্ল্যানে মেরে দেওয়া হুমকি দিচ্ছে শাসক দলের তৃণমূলের নেতারা। কোথায় হয়েছে এটা? এটা আমরা সাতক্ষীরা থেকে ভাঙড় ভিডিও অফিসে আসছিলাম প্লম্বর বোর্ডকে এই রাস্তায় আসার পথে, বিশেষ করে আগে চলুন পরে কথা হবে। আমাদের নমিনেশন ফাইল করতে দেবে না বলেই পুলিশ আজকে এই ক্যাডারের ভূমিকা নিচ্ছে। কেন তুলে নিচ্ছে সেটা পুলিশ বলতে পারবে? এটা সম্পূর্ণ পুলিশ এবং তৃণমূলের পোশাক চামচা এই কাজের সঙ্গে জড়িত। আমরা প্রশাসনকে বলবো আপনারা নিরপেক্ষ কাজ করুন, যে বা যারা এর সঙ্গে জড়িত তাদেরকে আপনারা সাজা দিন, তাদেরকে তুলে নিয়ে যান, আমাদের কোনো দ্বিধা থাকবে না। তার যদি আমাদের কর্মী থাকে আমরা দায়িত্ব নিয়ে প্রশাসনের হাতে তুলে দেবো। আপনাদের কর্মীদের তুলে নিয়ে গেছে? অবশ্যই আমাদের তুলে নিয়ে গেছে, দুটো প্রস্তাবক প্রার্থী প্রস্তাবককে তুলে নিয়ে চলে গেছে। কেন তুলে নিয়ে যাচ্ছে? তুলে নিয়ে যাচ্ছি, আমরা যেভাবে ভিডিও অফিসে ঢুকছি সেই জায়গায় ওদের বিশাল একটা ক্ষোভ করছে এবং আমরা আজকে দূষিত প্রোগ্রাম এবং আমাদের ওসি সাহেবকে ভিডিও সাহেবকে জানিয়ে আমরা যারা নমিনেশন দিতে এসেছিল তাদেরকে তুলে নেওয়া হয়ে যাচ্ছে বলে ভাঙড়ের দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি এবং যারা নমিনেশন করতেছেন চেকিং করি তারপর তাদেরকে দেখানো হচ্ছে।